চৌঠাটানি বিদিত ডিবিসি নিউজ এর নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন টিবিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং আছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাদের দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। এলাম নিটোলটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। যেমনটি বলছিলাম, আমার অতিথিদের সাথে কথা বলবো। আমার সাথে আছেন টিবিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং আছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আজকের সংবাদ সম্প্রসারণে রাজনীতির খবর দিয়ে আলোচনা শুরু করতে চাই, সংবাদ সম্প্রসারণ শুরু করতে চাই। যে বিএনপির যে কর্মসূচি, অতীতে হরতাল অবরোধের মতো কর্মসূচি আমরা দেখলেও এবারে তারা বলে কয়ে যে শান্তিপূর্ণ কর্মসূচি হবে এবং যে ধারাবাহিক কর্মসূচিগুলো আমরা এর আগে থেকে মানে এ দফায় দেখা শুরু করেছি সেখানে মোটামুটি শান্তিপূর্ণই বলা চলে। খুব বড় বা বলার মতো খুব সহিংস ঘটনা দেখা যায় নাই। একই সাথে পাল্টা সমাবেশ বা পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ করেছে, তবুও খুব সহিংসতার বিষয় আসেনি। কিন্তু আজকের পদযাত্রা কর্মসূচিতে 8 জেলায় 3 শতাধিক প্রাণহানি, 3 শতাধিক আহত, দুঃখিত, 3 শতাধিক আহত এবং একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে 8 জেলায় সহিংসতা। সামনে আরো কর্মসূচি আছে, রাজনীতি কি সহিংস রূপ আবারও ধারণ করতে যাচ্ছে? জনাব মাহবুব কামাল, কি বিশ্লেষণ? প্রথমে আজকে আমি যে দুটি প্রোগ্রাম হলো বিএনপি এবং আওয়ামী লীগের সে সম্পর্কে দু একটি কথা বলে নিই। প্রথমে বলছি বিএনপির পদযাত্রার কথা। মির্জা ফখরুল বলছেন এই পদযাত্রা বিজয় যাত্রায় পরিণত হয়েছে। কথা ঠিক না, কারণ সাধারণ মানুষ কিন্তু পদযাত্রায় যোগ দেয়নি কিংবা রাস্তায় মানুষের ঢল নামেনি। বস্তুত সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিকে দুই দলের পরস্পর বিরোধী বৈরিতা এবং ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্ব হিসাবে দেখছে। সাধারণ মানুষ কিন্তু এখনো রাস্তায় নামেনি। সুতরাং এইটাকে বিজয় যাত্রা বলা ঠিক না। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের কথিত উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা। আমার প্রশ্ন হচ্ছে বিরোধী দলের কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগকে কর্মসূচি দিতে হবে কেন? তারা বলে যে বিএনপি নাশকতা করতে পারে। তো বিএনপি যদি নাশকতা করে মানে করার সম্ভাবনা যদি থাকে, আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তো পুলিশ রয়েছে, পুলিশ সেটা দেখবে। বিএনপির পাশাপাশি আওয়ামী লীগকে প্রোগ্রাম দিতে হবে কেন? এবং দেখেন আজকে এই যে পরস্পর বিরোধী প্রোগ্রাম দেওয়ার কারণে সারা দেশে নানা ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আপনি বলেছেন যে একজন মারা গেছে, একজন আবার হিট স্ট্রোকেও মারা গেছে, দুজন দুজন মারা গেছে। এখন কথাটা হচ্ছে যে এই যে পরস্পর বিরোধিতা, এই পরস্পর বিরোধিতার শেষ কোথায়? আমি একটা স্ট্যাটাস দিয়েছি, সেখানে আমি আমি দিয়েছি যে বর্তমান সমাজ দুভাগে শার্পলি ডিভাইডেড। এক ভাগে আছে পদ্মা সেতু, মেট্রো রেল, সহ উন্নয়ন, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, মুক্তিযোদ্ধাদের ভাতা, তারপরে গৃহহীনদের ঘর করে দেওয়া, শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব দেখতে না পাওয়া ইত্যাদি কারণে একটা বিরাট জনগোষ্ঠী একদিকে আছে। আরেকদিকে আছে আরেকটা বিরাট জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী হচ্ছে ভোটাধিকার হরণ, সীমাহীন দুর্নীতি, সুশাসনের অভাব, জেলা উপজেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের দৌরাত্ম্য ইত্যাদি কারণে একটা অপর একটা গোষ্ঠী সক্রিয় রয়েছে। এবং দ্বিতীয় যে গোষ্ঠীটির কথা বললাম সেটি এ লিটল বিট স্ট্রংগার, এই কারণে যে আমাদের দেশের মানুষ কিন্তু সাইকোলজিক্যালি, যেহেতু আওয়ামী লীগ 15 বছর যাবৎ ক্ষমতায় আছে, সুতরাং অ্যান্টি বিএনপি যেভাবে বলছে যে আওয়ামী লীগ একেবারে কিছুই নাই, চুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে, এবং খুবই হাস্যকর 50 জনের পদযাত্রা সেখান থেকে মহা বিপদ, 10 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে অবমানা কতগুলো দলের, এবং বিএনপি তুচ্ছাতি তুচ্ছ মনে করছে সরকারকে। ব্যাপারটা কিন্তু ওরকম না। কথাটা হচ্ছে যে মানুষ কি চাচ্ছে, মানুষ কি শেখ হাসিনার উন্নয়ন চাচ্ছে,
না মানুষ গণতন্ত্রে ফিরে যেতে চাচ্ছে, এটা তো নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে, এইটা তো ওইভাবে প্রেডিক্ট করা যাবে না। কারণ আমরা যদি আমরা অতীত বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো যে পপুলার ভোট কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির নেক টু নেক, এবং ব্যাংক মানে ভোট ব্যাংক যেটা আর কি, বাকি 20% বা 25% যেদিকে সুইং করে তারা যেতে, এবং এবং এই সুইং করলে হয় কি আপনার সিটের সংখ্যাটা অনেক বেড়ে যায়। কিন্তু জনাব বাবু ভোটের কথাটা আরেকটু শুনবো আপনার কাছ থেকে, সেই কথাটা শুনবো, এবং সামনে আমি যে প্রশ্নটি করছিলাম যে সামনে কিরকম পরিস্থিতি আসতে পারে সেই বিশ্লেষণটাও আমি আপনার কাছ থেকে শুনবো। কিন্তু আপনি যেই বিশ্লেষণ দিয়ে শুরু করলেন মাহবুব কুমার, আমি একটু আসি আপনার কাছে, আমি জনাব নাজমুল আশরাফকেও একটু শুনে এই বিষয়টি আরেকটু আরেকটু বড় করেই শুনতে চাইবো। আমি আপনি যেই বিশ্লেষণটি দিয়ে শুরু করলেন সেই বিশ্লেষণটি আমি জনাব নাজমুল আশরাফ আপনার কাছ থেকেও শুনতে চাই। কেমন হলো বিএনপির কর্মসূচি, আওয়ামী লীগের শান্তি কর্মসূচি, পাল্টা আর একটা কর্মসূচি? দেখেন, বাংলাদেশের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ বিএনপি করে না, আমি অন্যান্য দলের কথাও বলছি না, জাতীয় পার্টি, জামাত বা বাম দল, আমি সে রাজনীতি করে না, এরকম মানুষের সংখ্যাই তো বেশি। আপনি 17 বা 18 কোটি যাই বলেন, মানুষের মধ্যে কতজন সরাসরি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এই দলগুলোর সাথে যুক্ত, মানে তার সদস্য বা কোনো না কোনো পদে আসীন, তার বাইরেই তো বেশিরভাগ মানুষ। ফলে এই যে বিশাল জনগোষ্ঠী যারা রাজনীতি করে না সরাসরি, যারা ভালো মন্দ বিচার করে, যারা অন্ধভাবে কোনো দল বা প্রার্থীকে ভোট দেয় না, নেতা বা নেত্রীকে সমর্থন করে না, বিবেচনা কাজে লাগিয়ে তারা সিদ্ধান্ত নেয় এবং ভাবে, এই যে নিয়ম সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের অসহায়ত্বের জায়গাটা হচ্ছে যখনই রাজনীতি আপনার সংঘাতময় হয় তখন তারা সবচেয়ে বেশি অসহায় থাকেন, এবং সেই সময়টা মনে হয় আবার শুরু হয়েছে। আমরা দীর্ঘদিন মাঠে ময়দানে রাজনৈতিক সংঘর্ষ, রাজনৈতিক বিপর্যয়, রাজনৈতিক কর্মসূচি, জননিরাপত্তা বিঘ্নিত হওয়া, প্রতিদিনকার জীবনযাপন, কাজকর্ম, পড়ালেখা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা, এগুলোর 12টা বাজা, মানে সোজা কথা একটা ভয়ঙ্কর বীভৎস পরিবেশ যে তৈরি করে আমাদের রাজনৈতিক দলগুলো, সেটি থেকে আমরা বহুদিন মুক্ত ছিলাম। আপনি নিশ্চয়ই বলবেন গণতন্ত্র থাকলে তো রাজনৈতিক কর্মসূচি থাকবে, কিন্তু আমরা কিন্তু আমাদের দেশে যেটা দেখি সেটা আসলে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি না, সেটা হচ্ছে হিংসাত্মক কর্মসূচি, পাল্টাপাল্টি কর্মসূচি, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়াল করা কর্মসূচি। এখন এই চর্চা আমরা বহু আগে বহু দেখেছি, মাঝখানে বহুদিন ছিল না, আবার শুরু হয়েছে, নির্বাচন ঘনিয়ে আসছে। আমি শুধু এটুকু বলে শেষ করব, নির্বাচন ঘনিয়ে আসার কারণে রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে অনেক বেশি সক্রিয় হবে। আমরা সাম্প্রতিক কালে অনেক শান্তিপূর্ণ কর্মসূচি দেখেছি, কিন্তু এটা শান্তিপূর্ণ থাকবে কিনা, নির্বাচন ঘনিয়ে এলে পরে মাঠ দখল, রাস্তা দখল, বক্তৃতা বিবৃতিতে, চাপাবাজিতে, মিথ্যাচারে অন্যকে ঘায়াল করার যে প্রতিযোগিতা, সেটি প্রতিনিয়ত বাড়লে পরে নিশ্চয়ই সেটি হিংসাত্মক হবে, সংঘর্ষময় হবে। কিন্তু সাম্প্রতিক কালে আমরা আমেরিকা, ইউরোপের নানা রকমের চাপ তাপ এবং তদারকির ফলে ভেবেছিলাম যে তাদের এই ধরনের আচরণ বুঝি ফিরে আসবে না, কিন্তু আজকের ঘটনায় প্রমাণিত হলো সেটি ফিরে এসেছে। এবং আমার আশঙ্কা, একজন নাগরিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে, আগামীতে এই ধরনের সংঘর্ষ, সহিংসতা বাড়তেই থাকবে। কেন? কারণ রাজনৈতিক সংকট, রাজনৈতিক বিরোধ, রাজনৈতিক বিষয়গুলো যেহেতু আলোচনার মাধ্যমে নিষ্পন্ন হয় না, নিষ্পত্তি হয় না, কোনো পক্ষই চায় না, সরকার তো আলোচনার নামই শুনতে পারে না, আর বিরোধী দল তো একেবারে সিদ্ধান্ত নিয়ে বসে আছে, তাহলে আবার কিসের আলোচনা? ফলে এই মাঠে ময়দানে মারামারি কাটাকাটির মাধ্যমেই নিষ্পত্তি করবে তারা রাজনৈতিক সংকট, তার মধ্য দিয়ে একজন বিজয়ী হবে, একজন পরাজিত হবে, মানুষ চেয়ে জীবনের 12টা বাজবে এবং মানুষ চেয়ে চেয়ে দেখবে। এই একদমই স্পষ্ট যে নাজমুল আশরাফ আপনি যেটি বলছেন, পরস্পরকে ঘায়েল করার জায়গায় আমরা সাধারণ মানুষ ঘায়েল হয়ে যাচ্ছি। নাজমুল আশরাফ ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আমি আবারও আসছি, জনাব মাহবুব কামালের বিশ্লেষণের সূত্র ধরে আপনার কাছে আসলাম। আমি আবার জনাব মাহবুব কামাল, সহিংসতার আশঙ্কার সামনে আপনি কতটা দেখেন এই প্রশ্নটির সাথে সাথে আপনার কথা থেকে আর একটা প্রশ্ন করি। আপনি বলছিলেন যে বিজয় যাত্রা বলবেন না আপনি বিএনপির, এই যেটি বিএনপি বিজয় যাত্রা বলছে, আসলে বিএনপি আন্দোলনটা কোন অবস্থায় আপনি তাহলে দেখেন? কারণ আমরা যখন ধারাবাহিক কর্মসূচি থেকে 10ই ডিসেম্বরের আগে শুনেছিলাম এক দফা দেওয়া হবে, কিন্তু দেওয়া হলো 10 দফা, পরের দিন 27 দফা, এবারেও 12ই জুলাই এক দফা, তারপরের দিন 31 দফা, মানে এরকম পদ 10ই ডিসেম্বরের সমাবেশের পরেও পদযাত্রা কর্মসূচি, এই বিজয়যাত্রা, পতন যাত্রা, শব্দগুচ্ছগুলো তখনও আমরা শুনেছিলাম, আবার শুনছি, একই অবস্থানে আছে? উন্নতি হয়েছে নাকি কোথায়, আসলে কি অবস্থায় দেখেন এই কর্মসূচি? প্রথম কথা হচ্ছে আপনাকে পাবলিক সাইকোলজিটা বুঝতে হবে।
পাবলিক সাইকোলজি হচ্ছে যে তারা কোনো বিশেষ দলের পক্ষে রাস্তায় নামতে চায় না। রাস্তায় নামে কর্মী এবং সমর্থকরা, সাধারণ মানুষ যারা, তারা কিন্তু রাস্তায় নামতে চায় না। এটা হচ্ছে পাবলিক সাইকোলজি। আগে ছিল এটা, 69-এর গণ অভ্যুত্থান বলেন, এরশাদ বিরোধী আন্দোলন বলেন, আগে এগুলো ছিল। কিন্তু এখন কিন্তু নানা কারণে মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়েছে, মানুষ ইন্টারনেটে বেশি ইনভলভ হয়ে গেছে, মানুষ অতীত অভিজ্ঞতা দেখেছে যে কোনো দলই ভালো করতে পারে না, ইত্যাদি নানা কারণে কিন্তু মানুষের সাইকোলজি হচ্ছে তারা মাঠে নামবে, ভোট দেওয়ার সময় ঠিকই দেবে, ভোট যে দলকে তারা মনে করে তাই সেই দলকে দেবে। কিন্তু মাঠে ঢল নামা বলতে যা বোঝায়, যেটা 69-এর গণ অভ্যুত্থান এবং এরশাদ বিরোধী আন্দোলনে দেখেছিলাম, ওই সিচুয়েশন কিন্তু হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও আমি দেখি না। আপনি যে আশঙ্কাটা করছেন সেটা হচ্ছে আগামীতে কি হবে। আগামীতে এটা স্পষ্ট, আমেরিকার ভিসা নীতি কিংবা যে কোনো ধরনের স্যাংশন আওয়ামী লীগ এবং বিএনপিকে কোনোভাবেই প্রভাবিত করতে পারছে না, কোনোভাবেই পারছে না। সেটার প্রমাণ আমরা গতকালই পেয়েছি হিরো আলমের উপরে আক্রমণের মধ্য দিয়ে। এবং ভিসা নীতি যে সরকারকে কোন রকম চিন্তিত করছে না সেটা কিন্তু আমরা কালকে দেখেছি। আবার বিএনপিও নানা জায়গায় সংঘর্ষ করছে এবং আমরা খবর পেয়েছি যে কোথাও কোথাও বিএনপি ইনস্টিগেট করেছে আপনার সংঘর্ষ তৈরি করতে, তারাও কিন্তু ভিসা নীতিতে আপনার খুব বেশি যে বিচলিত সেটা সেটা আমরা মনে করছি না। এখন কথাটা হচ্ছে যে সংকটটা কিভাবে নিরসন করা যায়। সংকট কিন্তু একটা, সংকট একটা একটা সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকারটা কি হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন যে নির্বাচনকালীন সরকারটা কি, সেইটা সলভ হয়ে গেলে কিন্তু আর এইসব থাকবে না, তখন আর ভিসা নীতিও দরকার হবে না, কোনো স্যাংশনেরও দরকার হবে না। সেটা কিরকম, নির্বাচন যদি শেখ হাসিনাকে স্টেপ ডাউন করতে না হয় চাইলে মানে এমন একটা নির্বাচন শেখ হাসিনাকে রেখে, প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে উইথ অর উইদাউট, উইথ শেখ হাসিনা অর উইদাউট শেখ হাসিনা। যদি উইথ শেখ হাসিনা করতে হয় তাইলে এই আপনার এমন একটা নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা উদ্ভাবন করতে হবে যে ব্যবস্থায় বিএনপি সহ সব রাজনৈতিক দল আস্থা ফিরে পাবে যে নির্বাচনটা সুষ্ঠু হবে, এমন একটা একটা পদ্ধতি উদ্ভাবন করতে হবে। এবং এইটা হচ্ছে এখন সবচেয়ে বড় ক্রাইসিস, যে এইটা এইটা আমরা করতে পারছি না। আওয়ামী লীগ বলছে, যেমন আজকে ওয়াজুল কাদের বলেছেন, সংবিধান থেকে এক চুলও নড়বো না আমরা। তাই সংবিধান থেকে যদি গভর্নমেন্ট মানে ওটা কি বলে ধনুক ভাঙা পণ করে থাকে যে তারা সংবিধান থেকে সরবে না, তাই আসুন একটা ব্যবস্থা উদ্ভাবন করি সংলাপের মাধ্যমে, এবং সেই ইনিশিয়েটিভটা নিতে হবে সরকারকে। পরস্পরকে ঘায়েল করার, আগের অংশে যেটি আপনি বলছিলেন পরস্পরকে ঘায়েল করার যে অবস্থান রাজনৈতিক দলগুলো, সেখানে আসলে এই সম্ভাবনাটা এখন আপনি কতটা মনে করেন, মানে সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে, নাকি আসলে যেটি আগের অংশে বলছিলেন সেই সহিংসতাই নির্বাচন বা তার পরবর্তী সময় পর্যন্ত আমাদের দেখতে হবে? বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট সংলাপের মাধ্যমে সমাধান হয় নাই। প্রত্যেকটা সংকট, প্রত্যেকটা বিরোধ, প্রত্যেকটা রাজনৈতিক পট পরিবর্তন সেটি রাজপথে হয়েছে এবং সেটি সহিংস রাজনীতির মাধ্যমে, রাজপথ দখল মারামারি কাটাকাটি এক প্রকার পক্ষকে হারানো জিতানো। এখন বাংলাদেশের রাজনীতি সংস্কৃতির একটা দিক হচ্ছে কোন কারণে সরকার যদি ভালো কিছু মেনে নেয় তখন প্রতিপক্ষ মানে বিরোধী দল এটাকে এমন ভাবে প্রচার করে মানুষের মধ্যে এক ধরনের ভাব তৈরি করে যে সরকার হেরে গেছে, সরকার নেমে গেছে, সরকার নাই, সরকার আত্মসমর্পণ করেছে। তখন যে একটা হুজুগ তৈরি হয় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে, তখন মনে হয় যে মানে যেভাবে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি মনে হবে যে আরেকটা স্বৈরাচারী সরকার পতন ঘটালাম, এই সংস্কৃতি কিন্তু আছে। এখন সরকার কেন নমনীয় হয় না, কঠোর অবস্থানে থাকে? আপনি দেখেন সরকার
এখনো বিএনপির দাবি দাওয়া নিয়ে কঠোর অবস্থা নিয়ে আছে, যদিও এটা থাকা উচিত না, আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। সেই জায়গায় পদযাত্রায় মির্জা ফখরুল বললেন বিজয় যাত্রা, জয় যাত্রা। তো আগামীকাল তো বলবেন যে সরকার নাই, পরশুদিন বলবেন তা আমরাই সরকারে চলে আসছি। এই যে আমাদের বাজে রাজনৈতিক সংস্কৃতি, এটাও কিন্তু সরকারকে তটস্থ রাখে আমি কতটুকু নমনীয় হব, কতটুকু মানবো, কতটুকু মানবো না, কারণ এটা হুজুগের মাধ্যমে চড়ায় আর বিরোধী পক্ষ এটাকে তৈরি করার চেষ্টা করে। আমি এই এই দফায় আরেকটা লাইন বলতে চাই সার্বিক, সেটি হচ্ছে আজকে নানা জায়গায় যে সংঘর্ষ হয়েছে, আগামীতে আরো কর্মসূচি হবে, আরো সংঘর্ষ হবে, এই সব সংঘর্ষের জন্য কতটুকু বিএনপি দায়ী, কতটুকু আওয়ামী লীগ দায়ী, সেটি পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার আছে। হয়তো এই দল দায়ী, কোথাও সে দল দায়ী, কিন্তু দুই দল না হলে তো আর মারামারি হতো না, ঝগড়া হতো না, দুই দলের আছে। মানে তারা যখন মাঠে নামছে, আমেরিকার ভিসা নীতি কি বললো, ইউরোপ কি ভাবলো, সেটা মাথায় থাকে না, আমাকে দখল করতে হবে। এই যে দখলের রাজনীতি, সেটাই যখন আগামীতে আরো বাড়তে থাকবে, এবং এই দখল পাল্টা দখলের মাধ্যমে যে হারবে সে নির্বাচনও হেরে গেল, আর যে জিতবে সে আন্দোলনও জিতলো, নির্বাচনও জিতলো। এই বাস্তবতাটা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মাথায় কাজ করে, যার কারণে তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হলেও তারা সেটার প্রতিফলন ঘটাতে চান না। অনেক ধন্যবাদ নাজমুল্লাহ সাহেব, বিরতিতে যাবো, বিরতির পরে কথা বলবো এই যে বিদেশিদের প্রভাব। বিদেশিরা জনাব ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি কে ঘোড়ার ডিম দিয়ে গেছে, আসলে বিদেশিরা কি দিচ্ছে, আমরা কি চাচ্ছি বা রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে, এই প্রসঙ্গে কথা বলবো। হিরো আলমের উপর যে হামলার ঘটনা সেটি নিয়েও একটু কথা বলবো। ফিরছি বিরতির পর নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, বলছিলাম হিরো আলম প্রসঙ্গে কথা বলবো, বিদেশিদের প্রভাব সম্পর্কে কথা বলবো। তবে তার আগে একটু আগের অংশে আমি জনাব মাহবুব কমাল একদম খুব সংক্ষেপে 30-40 সেকেন্ডে যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে সহিংস হবে কিনা পরিস্থিতি, সেটি তো জানতে চাইছিলাম আগের অংশে, একটু শুনবো যে যেটি আমরা দেখছি কর্মদিবসে দুই দল বড় বড় জনসভা করলো, দুই দল পাল্টাপাল্টি কর্মসূচি করে যাচ্ছে, করেছে আরো করবে, সামনে আগামীকালও আছে। জনগণের যে চিকিৎসা সেবা, কর্মস্থলে যাওয়া বা জরুরি সেবা নেওয়ার যে অধিকার, তাদের যে এই মানবাধিকার, এটির যে লঙ্ঘন হচ্ছে, এই বিষয়টি কি দেখবার কেউ আছে? কোনো কথা শুনতে পাচ্ছে না জনাব নাজমুল আশাফ, আপনি যদি বলেন। নিশ্চয়ই নাই, কারণ আমাদের রাজনৈতিক দলগুলো জনগণের নামে সবকিছু করে, আসলে কত শতাংশ জনগণের স্বার্থ তারা দেখে এবং আদৌ জনস্বার্থ তারা দেখে কিনা, ততটুকুই দেখে। যতটুকু দেখলে পরে তাদের রাজনীতি টিকে থাকবে, তারা জনসমর্থন পাবেন বা নির্বাচনে ভোট পাবেন সেটা, কিন্তু সাধারণভাবে জনস্বার্থ এটি কোন রাজনৈতিক দল দেখে না। দেখলে পরে তারা এই ধরনের রাজনীতি কখনো করতো না, সেটা বিরোধী দলের থেকে হোক আর সরকারি দলের থেকে হোক। আর এইসব রাজনৈতিক দলের বিপরীতে এমন কোন রাজনৈতিক শক্তির উত্থান আমরা দেখি না যারা সত্যিকার অর্থে এই সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা ভুক্তভোগী তাদের হয়ে অনেক সময় আমরা অনেক রকমের উদ্যোগ দেখেছি রাজনৈতিক ভাবে সবই ব্যর্থ হয়েছে। সবশেষ যদি বলি আমরা সাম্প্রতিককালে তরুণদের একটি দল, তারা বেশ সক্রিয় ভাবে মাঠে ময়দানে নেমে জনগণের পক্ষে কথা বলে আওয়ামী লীগ বিএনপি সমালোচনা করে তারা বেশ এগোচ্ছিল, কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এত বছরে যে সব অপকর্ম, অপরাধ, ষড়যন্ত্র এবং হীন কাজকর্ম করেছে, এই দলটি শুরু থেকে সেই কাজ শুরু করে দিয়েছে, যার কারণে শৈশবেই একরকমের পতন আমরা দেখলাম। জন্ম হওয়ার আগেই দুভাগ হয়ে গেল, এক প্রকার পক্ষের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আনছে এবং সেই অভিযোগগুলোর অনেক রকমের সত্যতাও আছে, এসেছে। ফলে আপনি তৃতীয় কোন রাজনৈতিক শক্তির উত্থান যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মোটা দাগে এই দুই বড় দল বা তাদের দ্বারা হবে। ধন্যবাদ, আপনার এই অবস্থানটি স্পষ্ট। আমি জনাব মাহবুব কমাল আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন, আপনি যদি আমাকে শুনতে পান, জি আমার মনে হয় আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আমি একটু এই প্রসঙ্গে যাই, যদি আপনার এখানে কিছু যোগ করার থাকে খুব সংক্ষেপে যোগ করে আমি পরের প্রসঙ্গে যাই। যে হিরো আলমের উপর যে হামলার ঘটনা, যেটি আপনি আগের অংশে একটু বলতে শুরু করেছিলেন, সেখানে জাতিসংঘ প্রতিনিধি এই বিষয়ে হামলার কারণ জানতে চেয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে তার উপর হামলার কারণ জানানো হবে। আসলে এর আগেও তো নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন অনেকের মতোই, হিরো আলমের উপরও এর আগেও হামলার ঘটনা ঘটেছে, এবারে আসলে তদন্ত করা হবে বা কারণ বের করা হবে, ব্যবস্থা নেওয়া হবে, তার আশ্বাস কিভাবে আমরা পেতে পারি বা রাখতে পারি? আচ্ছা, হিরো আলমের ব্যাপারটা বলি, হিরো আলমের গতকালকার ব্যাপারটা বুঝতে গেলে তিনটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, এটা কি আওয়ামী লীগ করেছে, এই আসন বেশি,
কারণ আওয়ামী লীগ এখন একটা আবির্ভূত হয়েছে, নির্বাচন তো ভোট গ্রহণ তো শেষ হয়ে গিয়েছে, তাই আক্রমণটা কেন? আক্রমণটা সম্ভবত এই কারণে যে তুমি কোথাকার কোন হিরো আলম হে বনানী গুলশানের মতো এলাকায় তুমি তাও আবার আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করতে আসছো, এরকম ধরনের মেন্টালিটি থেকে কিন্তু আওয়ামী লীগ এটা করে থাকতে পারে। এখানে প্রশ্ন যে প্রাইম মিনিস্টারের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের উপর নিয়ন্ত্রণ আছে কিনা। 2018 সালের নির্বাচনে কিন্তু দেখা গেছে যে বিএনপি মাত্র 6টা সিট পেয়েছে এবং এটা প্রধানমন্ত্রী চান নাই, অর্থাৎ প্রধানমন্ত্রী তৃণমূলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আওয়ামী, এটা একটা ব্যাপার। দুই নম্বর কথা হচ্ছে যে বিএনপিও এটা করে থাকতে পারে, যেমন আমার কাছে একজনে পাঠিয়েছে গ্রেপ্তারকৃত ইমরান, উনি যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুব দলের, তাহলে বিএনপি এটা কেন করতে পারে? বিএনপি একটা ভোট পাকিয়ে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে যে দেখো এখানে গণতান্ত্রিক পরিবেশ নাই, এরকম একটা আশঙ্কা থাকতে পারে। তৃতীয় আর একটা কারণ থাকতে পারে, সেইটা তৃতীয় পক্ষ, তারা সোসাইটিতে বা দেশে একটা মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে তারা ফায়দা লুটতে চাইতে পারে, তৃতীয় কোনো পক্ষ, এটারও কিন্তু আশঙ্কা আছে। সুতরাং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন নির্বিকার থাকে? পুলিশের সামনেই তো ঘটনাটা ঘটেছে, পুলিশের কি দায়িত্ব ছিল না এই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রোধ করা? এটা পুলিশ, আমি পুলিশটাকে পুলিশকে আমি জবাবদিহিতার আওতায় আনতে চাই। এখন সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান যুগে টেকনোলজি এমন এক জায়গায় গেছে যে অপরাধীকে ডিটেক্ট করা এমন কোনো কঠিন কাজ না, ভিডিও ফুটেজ আছে, তারপরে এই মানে আমরা সবাই সবাইকে চিনি, তাই না? এবং এই অপরাধ করে পার পায়ে পার পাওয়া যাওয়ার মতো সোসাইটি কিন্তু আমাদের না। সুতরাং আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সমন্বয়ককে যে কথা বলেছেন সেটা যেন অক্ষরে অক্ষরে পালিত হয়, অক্ষরে অক্ষরে, যারা রিয়েল এটার জন্য দোষী তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনার যে টিম সেটা কিন্তু এখন ঢাকায় অবস্থান করছে। তারপরে ধরেন যে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এরা সবাই মনিটর করছে এবং সেটি নিয়ে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এই বিষয়টি নিয়ে কথা বললো, নাকি হিরো আলম রাজনীতিতে খুব বড় একটা ফ্যাক্টর হয়ে উঠেছেন জনাব নাজমুল আশরাফ? দেখেন, এই জাতিসংঘ বা আপনি ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার এসব নজরদারি, তাদের তদারকি, পর্যবেক্ষণ, এগুলোতে কিছু আসে যায় না যতক্ষণ পর্যন্ত না আমরা ঠিক হও। আমাদের ভিতরে যদি খারাপ এটা থাকে, আপনি নিয়ন্ত্রণ করে পর্যবেক্ষণ করে এটা থামাতে পারবেন না, সাময়িক হয়তো থামবে কিন্তু আসল চরিত্র বেরিয়ে আসবে, তো সেগুলোই আমরা রাজনীতিতে দেখে থাকি। কিন্তু তাদের পর্যবেক্ষণ, তাদের নিয়ন্ত্রণ, সেটা নিশ্চয়ই ভালো উদ্দেশ্যেই, সেই জন্য আমি বলছি না যে ওরা কেন হস্তক্ষেপ করে, আমরা হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছি আমরা নিজেরা খারাপ বলে। কিন্তু এই হিরো আলমের উপরে হামলার ব্যাপারে যেটা মাহবুব ভাই বলছেন, আমি ওনার এই তিনটা পয়েন্টের সাথে একমত, এটা আওয়ামী লীগও করতে পারে, বিএনপিও করতে পারে, তৃতীয় পক্ষ করতে পারে, তিনটা পক্ষে যুক্তি আছে। আবার ঘটনাটি যদি আপনি বিশ্লেষণ করেন, যে সময় ঘটেছে টানা মাস খানেক প্রচার অভিযান চললো, তারপরে দিনভর ভোট দেওয়া হলো, ভোট দেওয়া শেষ হয়েছে, তারপরে এই যে 400 গজের মধ্যে কাউকে ঢুকতে পারার কথা না প্রার্থী বা এজেন্ট ছাড়া, সেখানে তিনি দলে বলে ঢুকে পড়লেন, অনেকগুলো ব্যাপার আছে। এবং এই হিরো আলম চরিত্রটি নিয়ে আমাদের রাজনীতিতে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সামাজিক মাধ্যমে, আমাদের গণমাধ্যমে যেভাবে যা কিছু হচ্ছে, আমি কাউকে ছোট করছি না, বাংলাদেশের যে কোনো নাগরিকের রাজনীতি করার, সিনেমা করার, অভিনয় করার, গান গাওয়ার অধিকার আছে, কিন্তু একটা মানুষের কতটুকু মাত্রা জ্ঞান থাকলে পরে সে কোন কাজ করে, তার কোনটা করা উচিত বা উচিত না, সেই বোধ অনেকের নাও থাকতে পারে। আমি সেই জন্য ইরালমকে দোষ দিচ্ছি না, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা, এই বিএনপির নেতারা যেভাবে হিরো আলমের জন্য কথা বলেন, আমার তো মনে হচ্ছে হিরো আলম বিএনপির নেতা, তাদেরই যেন একটা আদর্শ হয়ে গেছেন। তারপরে হিরো আলমকে নির্বাচনে দাঁড় করানো বা আরো অন্য অনেক রকমের ইন্ধন পেছন থেকে দেওয়া, সেগুলো বিভিন্ন ঘটনা আমরা বিভিন্ন সময় দেখি, জানি, এবং এটা মোটামুটি কমন সেন্সে বোঝা যায় যে হিরো আলমকে
ইন্ধন দিয়ে এখানে সরকারি দলকে বা সরকারকে হেয় করার একটা চেষ্টা করাটাও একটা রাজনীতি, সেটাও আছে। কিন্তু আমি বলছি কি যে বাংলাদেশের রাজনীতিতে আপনার মনে আছে কিনা, আমরা যখন রিপোর্টার ছিলাম দুইটা চরিত্র ছিল, একজন ছিল কৃষক মোহাম্মদ সাদেক বরিশালের, আরেকজন ছিল ছক্কা সৈফুর, তিনি হচ্ছেন সিলেটের। এই দুইজন চরিত্র ছিল বাংলাদেশের রাজনীতিতে খুবই হাস্যকর দুটি চরিত্র। বাংলাদেশের যে কোনো রাজনীতি, যে কোনো নির্বাচন, সেটা ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত, সব নির্বাচনে তারা দাঁড়াতো এবং তারা প্রার্থী হতো এবং এদের নিয়ে অনেক হাসাহাসি হতো। তো এরকম চরিত্র দুটো বহুদিন আমরা দেখি না, আবার নতুন নতুন এরকম চরিত্র গজাচ্ছে। এখন আমি বলছি কি যে যার যেটা করার কথা না, সে যখন সেটা করতে আসে এবং তার সেখানে গ্রহণযোগ্যতা বা তার ওই ভূমিকা যদি গ্রহণযোগ্য পর্যায়ে না হয়, সেই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এসে তারা এই কাজ করছেন তাদেরই উচিত নিবৃত্ত করা বা এক ধরনের ব্যবস্থা নেওয়া বা এটাকে প্রমোট না। জি জনাব নাজমুল্লাহ সাহেব, ধন্যবাদ আপনাকে। আমি একদম এক মিনিটের মতো একটু সময় আছে আমার হাতে, জনাব মাহবুব কামাল আপনার কাছ থেকে একটু শুনি। আওয়ামী লীগ, বিএনপি, তৃতীয় পক্ষ, তিনটি পক্ষ এই কাজ করতে পারে, যে কোনো পক্ষ এই কাজ করতে পারে বলে আপনি বলছেন, মানে এই তৃতীয় পক্ষের মধ্যে হিরো আলম নিজে থেকেও এমনটি করতে পারে, এরকমও একটা বিশ্লেষণ অনেকটা আছে, সেটাও কি আমলে নেবার মতো মনে হয় কিনা? আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি, জনাব মাহবুব কামাল। হ্যাঁ না, এটা হতে পারে, হতে পারে, কারণ হিরো আলম তো ভিডিও কন্টেন্ট দিয়ে পপুলার হয়েছে, তাই না? সে আর একটা নতুন কন্টেন্ট তৈরি করার জন্য তার অনুসারীরা এটা করতে পারে, সেটারও একটা আশঙ্কা আছে। আমি যে কথাটা দিয়ে কনক্লুড করতে চাই, যে আপনি বোধহয় আর সময় দিবেন না, সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগের তৃণমূলকে প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে, আওয়ামী লীগ কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। মাহবুব কামাল, আজকে আমাকে এই বড় বিশ্লেষণে আর যাবার সুযোগ নেই, আমার হাতে আসলেই সময় নাই, ধন্যবাদ আপনাকে জনাব মাহবুব কামাল। ভিডিওটির এই বিশ্লেষণটি অনেক আলোচনায় আছে, যে এই টিকটক এর মতো করে নিজেই করানো কিনা, হিরো আলম নিজেও এই ভিডিওটি করাচ্ছেন কিনা, সেরকম একটা প্রতীয়মান হচ্ছে অনেকের কাছে। ধন্যবাদ জনাব মাহবুব কামাল, ধন্যবাদ জনাব নাজমুল্লাহ সাহেব, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য নিতুল টাটা নিবেদিত সংবাদ সম্মেলন থেকে বিদায় আজকে।